ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। আর এখন বাজে 8:30, আর এখন থেকে আমার ব্লগটা আজকে আমি স্টার্ট করলাম। তো ফ্রেন্ডস, ও আজকে সকাল সকাল বেরিয়ে গিয়েছে, আমি এত কিছুই করে দিতে পারিনি। মানে এগুলো সব ফুলেছে, মানে ঠান্ডায় না এগুলো ফুলে গিয়েছে পুরো। আমি আইসক্রিম আর খাবো না, ওই নিয়ে রেখে দিয়েছে, ওই খাচ্ছে, আমি খাবো না আর। যাই হোক, তো কালকে রাত সন্ধেবেলা একটা গেস্ট এসেছিল আমাদের বাড়িতে, মানে ওর কাজের কোনো ব্যাপারে গেস্ট। আমরা ঘরে, মানে ওই ঘরে শুয়েছিলাম, আর এই ঘরে হচ্ছে তোমার, আমি শুনি, এই ঘরটা উনি শুয়েছিলেন, তো যার জন্য ওকেও ওই জন্য সকালবেলাও বেরোতে হলো, কোনো কাজের কোনো ব্যাপারে এসেছিলো গেস্ট। তো সকালবেলা ওটা চাটা করে দিই, আর যেহেতু বিছানায় শুয়েছিল, দেখো ওরা তো, উনি তো বাইরে থেকে আসতে না, মানে উনি আসছে, ওর কাজকর্ম যেখানে উড়িষ্যা মানে তামিলনাড়ু, তো উনি আসছে তামিলনাড়ু থেকে, তো তামিলনাড়ু থেকে যেহেতু আসছে, তো উনি না মানে তামিল আর ইংলিশ ছাড়া কিচ্ছু বোঝে না, মানে বাংলা বোঝে না, হিন্দি বোঝে না, উড়িয়া বোঝে না, কিচ্ছু বোঝে না। তো খুব প্রবলেম হচ্ছিলো, তারপরে ইংলিশে একটু ও জানে, একটু সেইভাবে ম্যানেজ করলো, আর আমি ওই জন্য উনি চলে যাওয়ার পরে বিছানা সিস্টেম সব চেঞ্জ করলাম। এটা নয় যে তোমার অন্য কারণের জন্য, জাস্ট এসছে অনেক দূর থেকে, কি শরীর চলে ওই জন্য। ওটা খেলা ফ্রেন্ডস, আজকে ওদেরকে স্নান করাবো জাস্ট ডেটল দিয়ে। আব্বু নাই বুঝতে পেরেছে, এই চুপ কর, চান করবে না কিছু তো একটা, আমি তো চান করাবোই তোদের। বুড়িয়া
এরপর কি কি আর চটপটে, এটা খুব চটপটে, বাচ্চাগুলো ওই জন্য ছটপটে হয়েছে। অত ঘুমাতে হবে না, চলো চান করবে, চলো খুব ঘুমাচ্ছিল, আস্তে আস্তে জল দিয়ে ঘুমাচ্ছিল তো কমপ্লেন মতো। আমার বুড়োর কোনো ঝামেলা নেই, আমার বুড়ো খুব তাই তো, ও ছানটি ছানটি করে চান করে নেবে, কি সুন্দর বসে থাকবে। আমার বাবা লে আমার কোনটা বাবা, ওদেরকে স্নান করিয়ে দিয়েছি আর ছটাকে একসঙ্গে রেখেছি, এই তিনটাকে একসঙ্গে রেখে দিয়েছি। আর আমার বুড়ি তো রিজমেকে, ওরে বাবা ওরে বাবা, আমার বুড়ি বাবা দেখ মুখ তুলবে না, মুখ তুলবে না, দেখ দেখ জোর করে করে তুলতে হচ্ছে, মুখ তুলবে না, স্নান করিয়ে দিয়েছি না ওর খুব রাগ। হ্যাঁ বুড়ি শোন না, বুড়ি শোন একটু শোন, হে বুড়ি ইচ্ছা করে বসে থাকবে এরকম করে, হে বুড়ি তো ফ্রেন্ডস আমার স্নান হয়ে গিয়েছে আর সব কিছু করে নিয়েছি, আর কালকে ডাল আর তোমার মাংস ছিল তো, যার জন্য আমি আর সবজি তো ছিলই, যার জন্য আমি তোমার শুধু একটা ভাজা করে দিচ্ছি। তো ভাজাটা অনেক কিছু দিয়ে করছি, মানে আলু, ফুলকপি, বিনস, গাজর দিন, আর ওটাকে কি একটা সিম, তারপর তোমার কড়াইশুঁটি, এগুলো দিয়ে একটা ভাজা করছি দেখো। এই মাংস আছে, ডাল আছে, কি বলবো ভাত করা হয়ে গিয়েছে, জুলি বসে আছে। অজলি কি হয়েছে, ওকে স্নান করিয়ে দিয়েছি তাই মনটা খারাপ, জুলি পুটুস পুটুস পুটু পুটুস পুটুস পুটুস। আর এগুলো সব রোদে দিয়েছিলাম, ওদের স্নান করানো ওই জন্য ওদেরকে বার করে দিয়েছি জুলি। আর আপাতত এখানে আমি ভিডিওটা এন্ড করলাম, তোমরা সবাই ভালো থেকো, টাটা।